বর্তমান প্রেক্ষাপটে করোনা ভাইরাসের সূত্র ধরে অনেক ওয়াজ মাহফিল এবং জনসমাগম বিভিন্ন ভাবে বাধ্যবাধকতায় চলে আসছে। আমি সকলকে বলে দিতে চাই, একটি কথা মনে রাখবেন, চীন দেশে যখন করোনা ভাইরাস হয়েছে তারা সব মারা যাচ্ছে ধারাবাহিক ভাবে, কিন্তু ইহুদিরা মুসলমানদের সাথে খোলা ময়দানে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে মুসলমান নামাজ বন্ধ করে করোনা ভাইরাস ঠেকাতে চায়, আজকে মুসলমান ওয়াজ বন্ধ করে করোনা ভাইরাস ঠেকাতে চায়। নো, এটা হবে না। করোনা ভাইরাস ঠেকাতে গেলে, মহামারী ঠেকাতে গেলে আল্লাহর উপরে ভরসা করতে হবে। ঠিক না বেঠে? ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আজকে দেখেন করোনা নামক ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। যখন মানুষ আল্লাহর বিধান থেকে, রাসূল পাকের তরিকা থেকে দূরে চলে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে বিভিন্ন ধরনের ভাইরাস, বিভিন্ন বিপদ, বিভিন্ন পরীক্ষা যুগে যুগে এসেছিল। এই করোনা ভাইরাস তারই একটি ধারাবাহিকতা। ঠিক না বেঠে? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, এই করোনা ভাইরাস থেকে বাঁচতে গেলে আপনাকে সর্বপ্রথম ভরসা করতে হবে একজনের উপরে। জবান খুলে বলেন, তিনি কে? আমার সাথে এই করোনা ভাইরাস বলেন, বিভিন্ন মহামারী বলেন, এই সমস্ত মহামারী থেকে বাঁচতে গেলে একটি দোয়া আপনাকে সবসময় পড়বেন। একটি কথা মনে রাখবেন, করোনা ভাইরাস কোনো এয়ারপোর্ট দিয়ে ঢুকে না, করোনা ভাইরাস কোনো রাস্তাঘাট দিয়ে ঢুকে না। করোনা ভাইরাস থেকে বাঁচতে গেলে আপনাকে কয়েকটা বিষয় ফলো করা লাগবে। হাত মুখ পরিষ্কার করে রাখবেন, একটু পরে পরে পানি পান করবেন, পরিষ্কার থাকবেন, হাঁচি দেওয়ার সময় মুখে কাপড় ব্যবহার, টিস্যু ব্যবহার করবেন, মুখে মাস্ক ব্যবহার করবেন। তার চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা জরুরি, সেটা হলো রাস্তাঘাট দিয়ে করোনা ভাইরাস আসে না। করোনা ভাইরাস এই সমস্ত গজব আসে উপর থেকে, উপরওয়ালার পক্ষে থাকলে এই করোনা ভাইরাস আক্রমণ করতে পারবে না। ঠিক কিনা বলে? একটি দোয়া আপনাদেরকে দিয়ে যাচ্ছি, একটি দোয়া বলে যাচ্ছি, আমার সাথে বলুন আল্লাহুম্মা। সবাই বলুন আল্লাহুম্মা। ইন্নি أعوذ بك من المرض والجنون والجذام ومن سيء الأسقام. زبان سر عبار بولن اللهم إني أعوذ بك من المرض والجنون والجذام ومن سيء الأسقام. বর্তমান প্রেক্ষাপটে করোনা ভাইরাসের সূত্র ধরে অনেক ওয়াজ মাহফিল এবং জনসমাগম বিভিন্ন ভাবে বাধ্যবাধকতায় চলে আসছে। আমি সকলকে বলে দিতে চাই, একটি কথা মনে রাখবেন, চীন দেশে যখন করোনা ভাইরাস হয়েছে তারা সব মারা যাচ্ছে ধারাবাহিক ভাবে, কিন্তু ইহুদিরা মুসলমানদের সাথে খোলা ময়দানে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে মুসলমান নামাজ বন্ধ করে করোনা ভাইরাস ঠেকাতে চায়, আজকে মুসলমান ওয়াজ বন্ধ করে করোনা ভাইরাস ঠেকাতে চায়। নো, এটা হবে না। করোনা ভাইরাস ঠেকাতে গেলে, মহামারী ঠেকাতে গেলে আল্লাহর উপরে ভরসা করতে হবে। ঠিক না বেঠে? আমাদেরকে আজকে বিজ্ঞান তাই বলছে, চিকিৎসা শাস্ত্র তাই বলছে, ভালো করে হাত ধৌত করো। 1450 বছর আগে আমাদের ঈমান, আমাদের জান হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা নামাজ পড়ো, আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়তে গেলে হাত ধুইতে হয়। ঠিক আজকে চিকিৎসকরা বলছে, তোমরা বারবার হাত ধৌত করো। আমি বিশ্বাস করি, 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত হাত ধৌত করে নামাজ আদায় করবে ওযুর মাধ্যমে, তাদের কাছে করোনা ভাইরাস আসতে পারে। দুই হাত তুলে বলে আসতে পারে। আমাদের মেন্টালিটি, আমাদের সেন্স একমাত্র ধাবিত করতে হবে কার দিকে? আল্লাহর দিকে। এইজন্য আপনাদেরকে অনুরোধ করব, করোনা ভাইরাস যদি সাম্প্রতিক বিষয়, আমি এই বিষয়ের উপরে কথা বলেছি। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।